الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الحمد لله رب العالمين، جابتي حمد সবটুকু প্রশংসা, গুণগান, কৃতজ্ঞতা, স্তুতি সেই মহান রব্বুল ইজ্জাত ওয়া জালাল নিমিত্তে পেশ করছি, যে মহান রব্বুল ইজ্জাত ওয়া জালাল অশেষ অনুগ্রহে আমাদেরকে এই প্রবাসের মাটিতে শত কর্মব্যস্ততার মাঝেও, শত টেনশন অস্থিরতার মধ্যেও দিনের আলোচনা শোনার জন্যে মসজিদ প্রাঙ্গণে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে প্রত্যেকেই শিবাজপাকের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতপর অবাধ্য সালাতু সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সেই মহান নবীর প্রতি হৃদয়ের একান্ত গহীন থেকে পূর্ণ ভালোবাসা সহকারে সালাতু সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ও মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী ভাই বন্ধুগণ, পর্দার অন্তরালের মা ও বোনেরা, দেখতে দেখতে আমাদের জীবন থেকে আরেকটি বছর অতিক্রান্ত হওয়ার শেষ পর্যায়ে এসে আমরা উপনীত হয়েছি। প্রিয় বন্ধুগণ, আরবি হিজরি মাস অনুযায়ী হয়তোবা সামনের যে মাসটি আমাদের রয়েছে জিলহজ মাস, সেই মাসটি হচ্ছে আমাদের বছরের শেষ মাস, তারপরে শুরু হবে নতুন আরেকটি মাস। প্রিয় ভাইয়েরা আমার, এই জিলহজ মাস আমাদের যে সম্মুখে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে তার বিশেষ দয়ায় আমাদের জন্য কল্যাণের আরেক হাত ছানি নিয়ে হাজির হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দয়ালু, তিনি করুণার আধার, তিনি আমাদের কল্যাণ চান, তিনি আমাদের আখিরাতে মুক্তি চান, তিনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাতে চান, তিনি আমাদের গুনাহগুলোকে মোচন করাতে চান। এই জন্যে সময় একটা এক সময় অতিবাহিত হলে আরেকটি নতুন সময় এনে দেন, একটি মৌসুম শেষ হলে আরেকটা নতুন মৌসুমের আবির্ভাব ঘটে। কেন? এই মৌসুমগুলোকে কাজে লাগিয়ে আমরা যেন আল্লাহর আরও সান্নিধ্য অর্জন করতে পারি, আল্লাহর আরও কাছাকাছি চলে যেতে পারি, জান্নাত থেকে আরও দূরে চলে যায়, জান্নাত আরও নিকটে চলে যায়। প্রিয় বন্ধুগণ, এমনই অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস হচ্ছে জিলহজ মাস। আর এই জিলহজ মাসের যে প্রথম দশ দিনের গুরুত্ব এবং মর্যাদা, সেটা এত বেশি ফজিলতপূর্ণ, এত বেশি মর্যাদাপূর্ণ, যেটা বছরের আর কখনো পাওয়া যাবে না, বছরের আর কোনো দিন নেই, বছরের আর কোনো সময় নেই যতটা সম্মান ও মর্যাদার অধিকারী এই জিলহজ মাসের প্রথম দশ দিন। আসুন আমরা এই দিনগুলোতে কি করব,
আমাদের কি করা উচিত এবং কোন কোন কাজ থেকে বিরত থাকা উচিত এগুলো আমরা সংক্ষেপে জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সাথী বন্ধুগণ, আমরা সরাসরি মূল আলোচনার দিকে চলে যেতে চাই। আলোচনা ইনশাআল্লাহ আমরা পয়েন্ট ভিত্তিক করব, আমরা বোঝার চেষ্টা করব, আমরা নোট করার চেষ্টা করব এবং আলোচনা শুনব এই নিয়তে যেন সেগুলো আমরা আমল করতে পারি, যেগুলো যেন সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন ঘটাতে পারি। শুধু তথাকথিত ওয়াজ মাহফিল যেন না হয়ে যায়, আলোচনা শুনলাম চলে গেলাম আবার শুনবো আবার চলে যাব, বাস্তব জীবনে কোনো প্রতিফলন ঘটবে না এমনটি যেন না হয়। এই জন্যে আমাদের ইখলাসের সাথে শুনতে হবে, যে কোনো আমল করতে হবে ইখলাসের সাথে, আলোচনার মাহফিলে বসতে হবে ইখলাসের সাথে। কি কি উদ্দেশ্য? কিছু শুনে যেন আমল করতে পারি, কিছু জীবনের সংশোধনী আনতে পারি, নিজের জীবনকে আরো ডেভেলপ করতে পারি, উন্নতি করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, প্রথমে আমরা বলব যে এই যে জিলহজ মাসের প্রথম দশ দিন এটার মর্যাদা কতটুকু, তিনটি পয়েন্ট আলোচনা করতে চাই। প্রথমে জিলহজ মাসের প্রথম দশ দিনের মর্যাদা, দ্বিতীয় পয়েন্টে এই দশ দিনে আমাদের করণীয়, তৃতীয় পয়েন্টে এই দশ দিনে আমাদের বর্জনীয়। প্রিয় ভাইয়ের আমার, আসুন আমরা পয়েন্ট ভিত্তিক বিষয়গুলো নিয়ে সামনে এগিয়ে যাই। প্রথমে আমরা জানব যে এই জিলহজ মাসের মর্যাদা কতটুকু, কোরআন এবং হাদিসে এই ব্যাপারে কি বলা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি আম্পারের মধ্যে মূল্যবান একটি সূরা হচ্ছে সূরাতুল ফজর, এই সূরার প্রথম দিকেই আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের, জিহাদের প্রথম দশ দিনে কসম খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং দশটি দিনের কসম বা দশটি রাতের কসম। ইবনে আব্বাস, মুজাহিদ প্রমুখ মুফাসসিরিনে কিরাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুজাহিদ, তারপরে আরো ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলেই বলেছেন এখানে লায়াল আশর, দশটি দিন বা দশটি রাত বলতে বোঝানো হয়েছে আইয়ামুল আশর মিন যিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম দশ দিন। তাহলে জিলহজ মাসের প্রথম দশ দিনের মর্যাদা বোঝানোর জন্য এই একটি বিষয় যথেষ্ট হতে পারে যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ও জালাল এই দিনগুলোর কসম খেয়েছেন সূরাতুল ফজরের মধ্যে, এতে যথেষ্ট হতে পারে। প্রিয় বন্ধুগণ, কিন্তু এখানে শেষ নয়। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলছেন, এই ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলা আল্লাহি ওয়া আ'যামু ইনদাহু মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাইহি মিন হাযিহিল আইয়ামিল আশর ক্বাল ওয়ালা জিহাদু ফী সাবীলিল্লাহি ইয়া রাসূলাল্লাহ ক্বাল ওয়ালা জিহাদু ফী সাবীলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফলম ইয়ারজিউ মিন যালিকা বিশাই, সহিহ বুখারী হাদিস। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয়, এত বেশি গ্রহণযোগ্য, এত বেশি মর্যাদাপূর্ণ, যে পরিমাণ মর্যাদাপূর্ণ আমল বছরের আর কখনোই নাই, বছরে আর কোনোদিনই এত মর্যাদাপূর্ণ আমল নাই যতটা মর্যাদাপূর্ণ আল্লাহর কাছে পছন্দনীয় আমল জিলহজ মাসের প্রথম দশ দিন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী, আল্লাহর পথে জিহাদ নয়? কেউ যদি জিলহজ মাসের দশ দিনের পরে আল্লাহর পথে জিহাদ করতে যায় সেটাও কি এর থেকে মর্যাদাপূর্ণ, মর্যাদা কম বা এর থেকে মর্যাদাপূর্ণ জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের বেশি? তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আল্লাহর পথে জিহাদও নয়, মানে আল্লাহর পথে জিহাদের থেকেও বেশি মর্যাদাপূর্ণ। কিন্তু ওই ব্যক্তির কথা আলাদা যে আল্লাহর রাস্তায় নিজের জান মাল নিয়ে বের হয়ে পড়ল,
আল্লাহর পথে যুদ্ধ করার জন্য নিজের জানমাল নিয়ে বের হয়ে পড়লো এবং যুদ্ধ করতে করতে নিজের সমস্ত সম্পদকে শেষ করে দিল এবং কি নিজের জান দিয়ে দিল, শাহাদত বরণ করলো। তার কথা ভিন্ন, তার কথা ভিন্ন, তার মর্যাদার কথা আলাদা। এছাড়া আল্লাহর পথে জিহাদও নয়, যত বেশি মর্যাদাপূর্ণ, যত বেশি সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে এই জিহাদ মাসের প্রথম 10 দিনের আমল। প্রিয় ভাইরা, আমার আরেকটি হাদিস বর্ণিত হয়েছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন আফদালু আইয়ামিস সানা আইয়ামুল আশর, বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহাদ মাসের প্রথম 10 দিন। জামে সগীর, সহীহ জামে সগীর এই হাদিসটি বর্ণিত হয়েছে যে বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহাদ মাসের প্রথম 10 দিন। ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো যে রমজান মাসের শেষ দশকে রাত্রিগুলো বেশি মর্যাদাপূর্ণ নাকি জিলহাদ মাসের প্রথম 10 দিনের মর্যাদা অধিক, কোনটা বেশি মর্যাদার অধিকারী, রমজানের শেষ দশকের রাত্রিগুলো বেশি মর্যাদা নাকি জিলহাদ মাসের প্রথম দশকের দিনগুলোর মর্যাদা? তখন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ চমৎকার জবাব দিলেন। তিনি বললেন যে রমজান মাসের রাত্রিগুলো জিলহাদ মাসের দিনের থেকে মর্যাদাপূর্ণ, রমজান মাসের শেষ দশকে রাত্রিগুলো জিলহাদ মাসের প্রথম দশকের দিনের থেকেও মর্যাদাপূর্ণ, আর জিলহাদ মাসের প্রথম দশকের মর্যাদা জিলহাদ মাসের প্রথম দশকের দিনগুলোর মর্যাদা রমজানের শেষ দশকের রাতগুলোর থেকেও বেশি মর্যাদাপূর্ণ। কথাটা কি বোঝা গেছে? মানে রমজান মাসের শেষ দশকে রাতগুলোর মর্যাদা জিলহাদ মাসের প্রথম দশকের দিনের থেকেও বেশি, আর জিলহাদ মাসের প্রথম দশকের দিনগুলোর মর্যাদা রমজান মাসের শেষ দশকের রাতগুলোর থেকেও বেশি। সুবহানাল্লাহ, তিনি যথার্থই বলেছেন। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এভাবে এই ব্যাখ্যাটাকে বা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই উত্তরটাকে খুব পছন্দ করেছেন। সত্যিকার অর্থেই জিহাদ মাসে এই প্রথম দশকের দিনগুলোর মর্যাদা সবচেয়ে বেশি, এমনকি রমজান মাসের শেষ দশকের দিনগুলোর থেকেও, এমনকি রাতগুলোর থেকেও। কেন? ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলছেন যে এই দিনগুলোর মর্যাদা কেন বেশি, এই বেশি হওয়ার কারণ হল যে এই 10 দিনের মধ্যে মৌলিক সকল প্রকার ইবাদত একত্রিত হয়ে গেছে, অর্থাৎ এই 10 দিনের মধ্যে সকল প্রকার মূল ইবাদত পাওয়া যায়। যেমন নামাজ, রোজা, তারপরে কুরবানি, জিকির আজকার, সালাত ঈদ, এই সবগুলো একত্রিত হয়েছে জিলহাদ মাসের প্রথম দশকে। এই দশকের মধ্যে ইয়ামে আরাফা রয়েছে, তাই না? ইয়ামে আরাফা, আরাফার দিন রয়েছে। এই দশকের মধ্যে কুরবানির ঈদ রয়েছে, কুরবানি করা হয়। মুহাদ্দিসদের কাছে দ্বিমত আছে কোন দিনটি বেশি উত্তম, আরাফার দিন বেশি উত্তম নাকি কুরবানির ঈদের দিন উত্তম, এটা নিয়ে দ্বিমত রয়েছে। তবে একটি হাদিস রয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্ন আযম ইনদাল্লাহি ইয়াউমুন নাহরি সুম্মা ইয়াউমুল কররি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে কুরবানির দিন, পশু জবাই করার দিন, এরপরে হচ্ছে ইয়াউমুল কর, অর্থাৎ কুরবানির পরের দিন যখন হাজী গণ মিনাতে অবস্থান করে সেই দিনগুলো। যদিও অনেক মুফাসসির বলেছেন, অনেক মুহাদ্দিস বলেছেন যে আরাফার দিন বেশি উত্তম, কারণ সেটি হজ, ইয়াউমুল হজ আকবার, বড় হজের দিন। যাই হোক, এই সমস্ত প্রকার বড় বড় ইবাদতগুলো এই 10 দিনের মধ্যে রয়েছে। আল্লাহু আকবার, এখানে ইয়াউমুত তারবিয়া রয়েছে, হ্যাঁ, মুজদালিফায় অবস্থানের রাত রয়েছে, মিনার অবস্থানের রাত রয়েছে, যেটাকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, ইয়াউমে আরাফা। সব মিলিয়ে প্রিয় সাথী বন্ধুগণ, সকল প্রকার ইবাদতের
সমাবেশ ঘটেছে এই জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে। এই জন্যে আমরা যদি তাবেইনদের জীবনের দিকে লক্ষ্য করি, সাহাবীদের জীবনের দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাব যে তারা এই দশককে কিভাবে বরণ করতেন, কিভাবে মূল্যায়ন করতেন। বর্ণিত হয়েছে প্রখ্যাত তাবেঈ সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই দশ দিন শুরু হলে এত বেশি ইবাদতে লিপ্ত হয়ে যেতেন যেটা অন্য সময় তিনি করতেন না। সাধারণত অন্যান্য সময়ের তুলনায় তিনি জিলহজ মাসের এই শেষ দশকের দিনগুলোতে বেশি ইবাদতে লিপ্ত থাকতেন, এবং তিনি তার পরিবারের লোকদেরকে বলতেন, লা তুতফি উসুরুকুম লায়ালি হাযিহি আল-আশরিন হাযিহি আল-আশর, যে তোমরা এই দশ দিনের রাতগুলোতে তোমরা তোমাদের চেহারাগুলোকে নিভিয়ে দিও না, অর্থাৎ তোমরা কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, ইবাদত মন্দি করো, কিয়ামুল লাইল করো, নামাজ পড়ো। ইবনু জুবায়ের সাঈদ ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা এভাবে করে এই দিনগুলোকে এবং এমনকি রাতগুলোকে তিনি এতটা বেশি গুরুত্ব প্রদান করতেন। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে এই জিলহজ মাসের প্রথম দশ দিনের কতটা গুরুত্ব রয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই বিষয়টি আজকে আমাদের সমাজে অধিকাংশ মানুষের কাছেই অজানা, অচেনা। জিলহজ মাস আসে যায়, কিন্তু এ বিষয় নিয়ে তেমন আলোচনা পর্যালোচনা শোনা যায় না, আলেমদের মাঝে এটা নিয়ে কোনো উদ্দীপনা দেখা যায় না, বক্তাদের মাঝে এ বিষয়ে আলোচনা প্রবণতা তেমন পরিলক্ষিত হয় না, আর যার কারণে সাধারণ মানুষও আমরাও এতে প্রভাবিত হই না। জিলহজ মাস কখন আসে, কখন যায়, কখন প্রথম দশক শেষ, দ্বিতীয় দশক শুরু হয়ে গেল, খোঁজ রাখি না সাথী বন্ধুগণ। কিন্তু কোরআন ও হাদিসের পর্যালোচনা থেকে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে রমজান। রমজানের রাত্রিগুলো যেমন রাত্রির দিকে শ্রেষ্ঠ, দিনের দিক দিয়ে এই জিলহজ মাসের শেষ দশকের প্রথম দশকের দিনগুলো উত্তম। সুতরাং এই দিনগুলোকে আমাদের গনিমত হিসেবে, অমূল্য সম্পদ হিসেবে গ্রহণ করা দরকার। তাহলে প্রিয় বন্ধুগণ, এবার আমরা দ্বিতীয় পয়েন্টে আসতে পারি, ঠিক না? আমরা জানতে পারলাম এই দশ দিনের গুরুত্ব কত বেশি, কিন্তু এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা এই দশ দিনের কি ধরনের আমল করব, কি ধরনের আমরা আমল করব, মানে কোন কোন আমল করলে আমাদের কাছে আমরা আরো বেশি নৈকট্য প্রাপ্ত হব, কি আমল করে করলে আমরা আরো বেশি আল্লাহ সুবহানাহু সান্নিধ্য অর্জন করতে সক্ষম হব। প্রথম কথা হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমভাবে বলেছেন, মা মিন আইয়ামিন মা মিন আমালিন সালিহিন আহাব্বু ইলা আল্লাহ, মানে এমন কোন সৎ আমল নাই যেটা আল্লাহর কাছে অধিক প্রিয় নয় এই দিনগুলোতে অন্য দিনের তুলনায়। অর্থাৎ যত প্রকার নেক আমল রয়েছে সমস্ত প্রকার নেক আমলই আল্লাহর কাছে অধিক প্রিয়। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা দান সাদাকা করি, আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা জিকির আজকার করি, তাসবিহ তাহলিল তাহলিল করি, মোট কথা যত ধরনের নেক আমল রয়েছে, যত প্রকার সৎকর্ম রয়েছে, যে কোনো আমল আমরা যদি এই দশ দিনের মধ্যে করি তাহলে আল্লাহর কাছে এটা অধিক মর্যাদার কারণ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক পছন্দ করবেন। তাহলে আসুন কয়েকটি পয়েন্টের কথা আমরা বিশেষভাবে আলোচনা করতে চাই। প্রথমত আমাদেরকে তওবা করতে হবে, আমাদের জীবনের প্রতি মুহূর্তে তওবা করা দরকার। ওয়া তুবু ইলা আল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা হে ইমানদারগণ তোমরা সকলে মিলে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাকছেন, হে মুমিনগণ তোমরা যারা ইমানের অধিকারী, তোমরা যারা আমার প্রতি বিশ্বাসী, আখিরাত কি তোমরা বিশ্বাস করো, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো। এই তওবাটা শুধু জিলহজ মাসের প্রথম দশকের জন্য খাস নয়, রমজানের শেষ দশকের রাত্রের জন্য খাস নয়, এটা নির্দিষ্ট কোনো সময়ের জন্য খাস নয়, জীবনের যে কোনো সময় যে কোনো মুহূর্তে বলবো আমরা সকল অবস্থায় আমাদের তওবা করা উচিত, আল্লাহর কাছে ইস্তিগফার করা উচিত, ঠিক না ভাই? কিন্তু তারপরেও কথা হচ্ছে আমরা মানুষ মৌসুম খুঁজি, আমরা উপলক্ষ খুঁজি যে এই উপলক্ষ হলে আমরা হয়তো বা নতুনভাবে একটা শপথ নেব, নতুনভাবে আমরা জীবন চলার অঙ্গীকার করব, আমরা বলবো সেই সুযোগে হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন আমাদেরকে খালে সন্তরে খাঁটি ভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তাইবুনাজ জামবি কামান লা জামবা লাহু,
যে ব্যক্তি তওবা করলো গুনাহ থেকে, সে এতটাই নিষ্কলুষ হয়ে যায়, এতটাই পবিত্র হয়ে যায়, সদ্য পুষ্পিত ফুলের মতো হয়ে যায়, যার ভিতরে যেন কোনো তওবা, যার ভিতরে কোনো গুনাহ নেই, সে যেন কোনো পাপ করে নাই, সম্পূর্ণ পাপ মুক্ত নিষ্কলুষ মানুষে পরিণত হয়ে যায় কেউ যদি তওবা করে। প্রিয় বন্ধুগণ, আমরা সকল অবস্থায় তওবা করব, বিশেষ করে জিলহজ মাস শুরু হলে আমরা তওবাকে রিনিউ করে নেব, নতুনভাবে তওবা করব, সেই সাথে আমাদের নিয়তকে আমরা রিনিউ করে নেব, যে প্রিয় বন্ধুগণ আল্লাহর কাছে আমরা এই ওয়াদা করব, হে আল্লাহ, হে দয়াময় রহমান রহিম, তুমি আমাকে তোমার দিনের পথে চলতে সাহায্য করো, হে আল্লাহ, তওবার পরে সেই তওবার উপরে অটল থাকা তৌফিক দান করো, বাকি জিন্দেগিতে কখনো যেন তোমার পথ থেকে বিচ্যুত না হয়ে যায় সেই সাহায্য তুমি আমাকে দান করো। প্রিয় ভাইরা আমার, তাহলে সবার আগে যেটা করতে হবে, আমাদের পাপরাশির সমস্ত পাপরাশিকে স্মরণ করে আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করতে হবে, এবং আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে নিতে হবে, নিয়তকে নতুন করে নিতে হবে, রিনিউ করতে হবে। তারপরে দুই নম্বর হচ্ছে প্রিয় বন্ধুগণ, সেটি হচ্ছে নামাজের প্রতি যত্নশীল হতে হবে। আমাদের মাঝে অনেক ভাই আছেন যারা নামাজে অতটা যত্নশীল নন, আবার অনেক নামাজি আছেন তাদের নামাজ তাদেরকে মুক্তি দেবে কিনা সন্দেহ রয়েছে। প্রিয় ভাইরা আমার, জিলহজ মাস শুরু হলে আমরা এখন থেকে ওয়াদা করবো নামাজের প্রতি যত্নশীল হওয়ার ব্যাপারে, কিন্তু বিশেষ করে জিলহজ মাসে যখন আমরা পৌঁছে যাব তখন আরো নতুন করে আমাদের নিয়তকে পাকাপোক্ত করে নেব, বিশেষ করে নামাজের প্রতি যত্নশীল হওয়ার ব্যাপারে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি সেজদা করে আল্লাহ তাআলার উদ্দেশ্যে, কেউ যদি সেজদা করে তাহলে সেজদা প্রতিটি সেজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে তার সম্মানকে তার মর্যাদাকে বৃদ্ধি করতে থাকেন এবং তার জীবন থেকে গুনাহ খাতা মোচন করতে থাকেন। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আলাইকা বিকাসরতি সুজুদ فانك لا تسجد لله سجده الا رفع الله بك درجه وحط عنك به خطيئه رواه مسلم اي مسلم الحديث نبي اكرم صلى الله عليه وسلم তোমরা বলছেন তোমরা বেশি করে সিজদা করো, কি করো, বেশি করে সিজদা করো। বেশি করে সিজদা করার মানেটা কি? নামাজ আর রুকু নাই, কিয়াম নাই, শুধু সিজদা করতে হবে বেশি বেশি নাকি? এখানে সিজদা করার উদ্দেশ্য হচ্ছে নফল নামাজ পড়ো, যে নামাজের মধ্যে সিজদা রয়েছে। আবার অনেক মানুষ ভুল বুঝতে পারে যে এখানে শুধু সেজদা করতে বলা হয়েছে, সুতরাং বসে বসে শুধু সেজদা করে যাবে। আসলে ইসলামে যখন সেজদা করতে বলা হয় তখন এই সেজদার উদ্দেশ্য হচ্ছে নফল সালাত আদায় করা, নফল সালাত আদায় করা। সাথে বন্ধুগণ, তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলাইকা বিকাসরাতি সুজুদ, তুমি অধিক পরিমাণে সেজদা করতে থাকো, ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান, তুমি যখনই আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা করবে, ইল্লা রাফাআকাল্লাহু বিহি দারাজা, আল্লাহ রাব্বুল আলামিন এই সিজদার বিনিময়ে তোমার মর্যাদাকে উন্নত করে দেবেন, ওয়া রাহাত্তা আনকা বিহি খাতিয়া, এবং এই সিজদার বিনিময়ে তোমার একটি করে গুনাহ মোচন করে দেবেন। আল্লাহু আকবার। সুতরাং অপূর্ব সুযোগ আমাদের সামনে রয়েছে, আমরা বেশি বেশি নফল সালাত করব, ফরজের পাশাপাশি সুন্নতগুলো করে যত্নশীল হব। প্রিয় ভাইরা আমার, দুই নম্বর হচ্ছে রোজা রাখা, রোজা রাখা। যেমন এবং একটা হাদিস বলতে হয়েছে, হানবাদা ইবনে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার স্ত্রী থেকে হাদিস বর্ণনা করছেন, আর তার স্ত্রী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কোনো একজন থেকে হাদিসটা বর্ণনা করছেন। খেয়াল করার কথাটা, একজন পুরুষ হানবাদা ইবনে খালেদ, তিনি বর্ণনা করছেন তার স্ত্রী থেকে হাদিস। আল্লাহু আকবার। এটা কি আমাদের চিন্তার খোরাক যোগায় না? একজন পুরুষ তার স্ত্রী থেকে হাদিস বয়ান করতেছে, তার মানে তার স্ত্রী হচ্ছেন মুহাদ্দিসা, আর তিনি হচ্ছেন মুহাদ্দিস, তিনি রাওয়ি, আর তার স্ত্রী হচ্ছে মারওয়ি আনহা। তাহলে এটা কতই না সৌভাগ্যবান পরিবার যখন স্বামী তার স্ত্রী থেকে হাদিস বয়ান করেন, অথবা স্ত্রী তার হাদিস স্বামী থেকে হাদিস বর্ণনা করেন। যেই পরিবারে এলেম চর্চা হয়, হাদিস চর্চা হয়, কোরআন নিয়ে আলোচনা হয়, পর্যালোচনা হয়, সেই পরিবার কতই না উত্তম, কতই না সৌভাগ্যশালী। আমরা কি এমন পরিবার গঠন করতে চাই না? আমাদের উচিত এই পরিবার গঠন করা, স্বামী স্ত্রী দুজনে কোরআন হাদিসে আলোচনা করবে, সন্তানদেরকে দিনের শিক্ষা দেবে। কিন্তু আমাদের সমাজে কি ঘটছে?
আমরা কি স্বামী স্ত্রী কোনো হাতে আলোচনা করি? খুব কম। কয়জন আমরা আমাদের স্ত্রীদেরকে দিনের কথা শিখাই? স্ত্রীরা কয়জন তো স্বামীকে কোনো হাতে কথা জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, আর প্রশ্ন করলে উত্তরও কয়জন দিতে পারে? দুর্ভাগ্য প্রিয় ভাইয়েরা আমার। তো যাই হোক, আমরা মূল কথায় আসি। এই হাদিসটি বর্ণনা করছেন ওই সাহাবি হানবাদা, তিনি তার স্ত্রী থেকে বর্ণনা করছেন, আর তার স্ত্রী হাদিসটি বর্ণনা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন এক স্ত্রী থেকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু তিসআ যিল হিজ্জা ওয়া ইয়াউমুল আশুরা ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসে নয় দিন রোজা থাকতেন, জিলহজ মাসের নয় দিনই রোজা থাকতেন, আশুরার দিন তথা মুহররমের দশম তারিখে রোজা থাকতেন, এবং প্রতি মাসে তিনটি করে নফল রোজা থাকতেন। ভাইরা আমার, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না, তিনি পাপ মুক্ত জীবন অধিকারী ছিলেন, তিনি সম্পূর্ণ মাসুম নিষ্পাপ ছিলেন। তারপরেও তিনি নফল নামাজে নফল রোজায় যে উদাহরণ সৃষ্টি করে গেছেন, আমরা উম্মত হিসেবে তার কতটুকু পালন করতে পারছি? প্রিয় ভাইয়েরা আমার, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসে এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ, এই নয় দিন পুরোটাই রোজা থাকতেন। তারপরে মুহররম মাসের দশ তারিখে রোজা থাকতেন, যদিও দশ এবং এগারো উভয় থাকতে হবে না, নয় এবং দশ অথবা দশ এগারো দুটো রাখাটা বেশি ভালো, তবে এই মহরমের দশ তারিখ একটা রাখলেও চলবে। আর প্রতি মাসে তিনটি রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না। তিনটি মাসের মধ্যে বিশেষ করে প্রতি আরবি মাসের ১৩, ১৪, ১৫ তারিখ, যেগুলোকে বলা হয় আইয়ামে বিয়ত, আইয়ামে বিয়ত, আইয়ামে বিয়ত মানে হচ্ছে, বিয়ত মানে হচ্ছে উজ্জ্বল, মানে এই তিনটি রাত্রি অন্য রাতের তুলনায় বেশি উজ্জ্বল থাকে, কারণ তখন পূর্ণিমার কাছাকাছি, তাই না? ১৪ তারিখে পূর্ণিমা রাত হয়, তার আগে দুটো রাত, সেগুলো তুলনামূলকভাবে উজ্জ্বল রজনী, এই জন্য আইয়ামে বিয়ত বলা হয়। বিয়ত শব্দ হচ্ছে উজ্জ্বল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতি চন্দ্র মাসে ১৩, ১৪, ১৫ এই তিন রাত্রি তিন দিন তিনি রোজা থাকতেন, যেগুলোকে আইয়ামে বিয়ত বলা হয়। তবে সুযোগ আছে, কেউ যদি এই তিন দিন না রাখতে পারে তাহলে মাসের যে কোনো সময় তিনটি রোজা থাকতে পারে, যে কোনো সময়, প্রথমেও হতে পারে, মিডলও হতে পারে, লাস্টেও হতে পারে, যখন খুশি তিনটি যদি রোজা থাকে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি প্রতি মাসে তিনটি রোজা থাকে তাহলে সে যেন সারা মাস রোজা থাকার সওয়াব পেল, সে ব্যক্তি তার আমল নামে সারা মাস রোজা থাকার সওয়াব লেখা হবে, সুবহানাল্লাহ। কারণ একটা নেকি দশটা নেকির সম পরিমাণ, সুতরাং তিন রোজা থাকা মানে তিন দশে ত্রিশটি রোজার সম পরিমাণ। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে এই হাদিস থেকে আমরা যে জানতে পারলাম যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম নয় দিন তিনি সবগুলো দিনই রোজা রাখতেন। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন, এই দিন রোজা থাকাটা মুস্তাহাবুন ইসতিহবাবান শাদীদা, খুব বেশি মুস্তাহাব, খুব বেশি উত্তম, খুব বেশি ভালো এই রোজা থাকা, এই নয়টি দিন রোজা থাকা। আমরা চেষ্টা করব নয়টি দিন না পারি সাধ্য অনুযায়ী দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, যার যতটুকু ক্ষমতা আমাদের চেষ্টা করা উচিত এই জিলহজ মাসে রোজা থাকার বিষয়ে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হাদিসে বর্ণিত হয়েছে জিলহজ মাসের প্রথম দশ দিনের ব্যাপারে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলছেন যে, মা মিন আইয়ামিন আল আমালু ফীহিন আহাব্বু ইলা আল্লাহি ওয়া আযম মিন হাযিহি আল আইয়াম আল আশর ফাআকসিরু ফীহি আত তাহলীল ওয়াত তাহমীদ ওয়াত তাকবীর। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিলহজ মাসের প্রথম দশ দিনের চেয়ে উত্তম আমল আর কখনোই নয়, কখনোই নয়, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় আমল রয়েছে এই জিলহজ মাসের প্রথম দশ দিনে। অতএব তোমরা অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, আল্লাহর প্রশংসা করো, আলহামদুলিল্লাহ পাঠ করো, আল্লাহু আকবার পাঠ করো। তাহলে এই হাদিসের মধ্যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দিনগুলোতে অধিক মাত্রায় অধিক পরিমাণে তাসবিহ তাহলিল জিকির আজকার করার উৎসাহিত করেছেন, এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মা'লুমাত, সূরা হাদ ২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর স্মরণ করে।
এখানে নির্দিষ্ট দিন বলতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি বলছেন যে এই নির্দিষ্ট দিন বলতে আইয়ামে মালুমাতের উদ্দেশ্য হচ্ছে আইয়ামুল আশরি মিন যিলহিজ্জা, যিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে আমাদের কর্তব্য হবে প্রিয় বন্ধুগণ এই মাস এই দিনগুলোতে বেশি পরিমাণে তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পাঠ করা, বিশেষ করে তাকবীর পাঠ করা। জিলহজ মাসের চাঁদ দেখার পরে, জিলহজ মাসের চাঁদ আকাশে উদিত হলেই সাহাবায়ে কেরাম তাকবীর শুরু করে দিতেন, তাকবীর পাঠ করতেন। কিভাবে তাকবীর পড়তেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবে তারা তাকবীর পড়তে পড়তে আকাশ বাতাস মুখরিত করে দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তারা বাজারে চলে যেতেন, বাজারে যেতেন এবং জোরে জোরে তাকবীর পেশ করতেন। জিলহজ মাসের প্রথম থেকে তারা বাজারে যেতেন তাকবীর পাঠ করতে করতে, এবং তাদের তাকবীর শুনে বাজারে যারা হাট করতে আসতো, যারা বাজার করতে আসতো, তারাও জোরে জোরে তাকবীর পড়া শুরু করতেন। সুবহানাল্লাহ, তাকবীর পাঠ করতে হবে প্রত্যেকে নিজে নিজে, একসাথে না, সমস্যারে নয়, কিন্তু স্মরণ করিয়ে দেওয়ার জন্যে। কেউ যদি জোরে পাঠ করে তাহলে অন্যদের উচিত সেটা অনুসরণ করা। আবু হুরায়রাহ আনহু তারা এভাবে বাজারে যে তাকবীর পাঠ করতেন, তাদের দেখা দেখি যারা ভুলে গেছিল তাদের স্মরণ হয়ে যেত, তারা সকলেই জোরে জোরে তাকবীর পাঠ করতেন আল্লাহু আকবার। তাহলে সাহাবীদের বাজার কেমন ছিল? সাহাবারা বাজারে যেতেন, তাদের বাজারটা কতটা ইমানি বাজার ছিল সুবহানাল্লাহ। সেখানে গিয়ে তাকবীর ধ্বনিতে বাজার মুখরিত হয়ে উঠত, মানুষের মুখে মুখে আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্বের ঘোষণা শোনা যেত। আমাদের এখনকার বাজারে কি অবস্থা? এখন বাজারে গেলে কি শোনা যায়? খালি হিন্দি গানের সুর, গান বাজনা, মিউজিক, কথা ঠিক না বেটি? আর কত রং বেরঙের হইচই, গান বাজনা, এগুলো নিয়ে মানুষ ব্যস্ত। সেখানে তাকবীর পড়ার সময় আছে? মানুষ তাকবীর পড়ে? অথচ সাহাবায়ে কেরাম তারাও বাজার ঘাটে যেতেন, তারাও কেনা বেচা করতেন, তারাও ব্যবসা বাণিজ্য করতেন, কিন্তু আল্লাহর জিকিরকে ভুলে যেতেন না সুবহানাল্লাহ। এমনকি মহিলা সাহাবীগণও এই তাকবীর বলার ক্ষেত্রে পিছু থাকতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে তিনি ইয়াউমুন নাহার কুরবানির দিন তাকবীর পাঠ করতেন, অন্যান্য স্ত্রীকেও তাকবীর পাঠ করতেন। সুতরাং প্রিয় বন্ধুগণ এই তাকবীরের বিষয়টি আমাদের যত্ন সহকারে গুরুত্ব দেওয়া উচিত। পুরুষরা যেভাবে তাকবীর পাঠ করবে, মহিলারাও তাদের বাড়ি থেকে তাকবীর পাঠ করবে, পুরুষরা উচ্চাবলে তাকবীর পাঠ করবে। এমনকি ইবনে ওমর রাদিয়াল্লাহু এটাও বর্ণিত আছে তিনি মিনাতে যখন থাকতেন, মিনাতে জোরে জোরে তাকবীর পাঠ করতেন, এবং তার তাকবীর শুনে মসজিদে যে সমস্ত লোক ছিল তারাও তাকবীর পাঠ করতেন। এমনকি বাজারে তাকবীর আওয়াজ শোনা যেত, মানে তাকবীরের গুঞ্জন শোনা যেত, তার তিনি তার বসার জায়গাতে বসে তাকবীর পাঠ করতেন, চলতে ফিরতে তাকবীর পাঠ করতেন, কাজের ফাঁকে ফাঁকে তাকবীর পাঠ করতেন। আমরাও চেষ্টা করব তাকবীর পাঠ করার প্রতি যত্নশীল হতে। দুর্ভাগ্যবশত এই সুন্নতটি আজকে আমাদের সমাজে একটা পরিত্যক্ত সুন্নতে পরিণত হয়েছে। আমাদের সমাজের মানুষ এই তাকবীর জানেও না, পড়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এমনকি সাধারণ মানুষ তো দূরে থাক, আলেমরা পর্যন্ত আজকে এই সুন্নত থেকে দূরে সরে গেছে। অধিকাংশ আলেমও এই সুন্নতটির প্রতি আমল করে না, এটাই বাস্তবতা, এটাই চরম সত্য কথা। আমাদের সমাজ আস্তে আস্তে যেন সুন্নত থেকে দূরে সরে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমাদের কর্তব্য হবে জিলহজ মাস শুরু হলে আমাদের চলতে ফিরতে উঠতে বসতে কাজের ফাঁকে গাড়িতে বসে, হ্যাঁ গাড়ি থেকে নেমে যেখানে যে অবস্থায় আমরা থাকি না কেন, বাজারে গেলে বাজারে গিয়েও আমরা তাকবীর পাঠ করতে পারি। আবার এই সুন্নতটিকে আমাদের পুনর্জীবিত করার জন্য চেষ্টা করা উচিত। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা এই সুন্নতের প্রতি আমল করব নাকি করব না? ইনশাআল্লাহ নিয়ত করে নেন, এখন থেকে নিয়ত করে নেন যে জিলহজ মাসের খবর পেলেই তাকবীর পড়া শুরু করব।
তাকবীর পড়া শুরু করব। আমরা যদি সচেতন না হই, আমরা যদি সুন্নতকে পুনর্জীবনের জন্য এগিয়ে না আসি, তাহলে আর কে আসবে? আসুন আমরা শুরু করি, আমাদের দ্বারা সমাজে একটি সুন্নতের পুনর্জীবন ঘটুক, নতুন করে মানুষ সুন্নত শিখুক, আমল করুক। আল্লাহ যেন আমাদের সবাইকে এই জন্যে তৌফিক ইনায়াত করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, তাহলে আরেকটি বিষয় আমরা বলতে চাই, সেটি হচ্ছে যে এই জিলহজ মাসের আরেকটি অন্যতম আমল হচ্ছে কুরবানি করা। কি করা? কুরবানি করা। আমাদের সামনে কুরবানি রয়েছে, পৃথিবীর দিকে দিকে ইতিমধ্যে কুরবানির প্রস্তুতি শুরু হয়ে গেছে। গরু কিনা শুরু হচ্ছে, গরু কিনতেছে, ছাগল কিনা হচ্ছে, কেউ হয়তো বা আরো আগে থেকে গরু ছাগল পুষে প্রতিপালন করে প্রস্তুতি নিয়েছেন কুরবানি করার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, এই কুরবানি অত্যন্ত মূল্যবান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কুরবানি করতেন। হাদিসে বর্ণিত হয়েছে, দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আকরানাইনি আমলাহাইনি ইসমিল্লাহ ইয়াকাব্বিরু আলাইহি ওয়া ইয়াদাউ রিজলাহু আলা সাফাহিহা। হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি করেছেন দুইটি ছাগল, দুইটি মোটা তাজা শিং বিশিষ্ট সাদা কালো রঙের কুরবানি করেছেন। এবং কুরবানি করার সময় তিনি আল্লাহর নাম উচ্চারণ করেছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন, বিসমিল্লাহ পড়েছেন এবং আল্লাহু আকবার পড়েছেন। এবং কুরবানি করার সময় তিনি সেই ছাগলের বা সেই দুম্বার মানে বুকে পা রেখেছেন, পা রেখে তিনি জবাই করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, যেমন যে আমরা একটু আগে হাদিসে শুনেছি যে এই কুরবানির দিনটি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম দিন, যেটি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, ইন্না আযমা ইনদাল্লাহি ইয়াউমুন নাহর সুম্মা ইয়াউমুল কর্ম। সবচেয়ে উত্তম দিন হচ্ছে কুরবানির দিন, সবচেয়ে উত্তম দিন হচ্ছে কুরবানির দিন, এরপরেই হচ্ছে মিনার দিনগুলো, কুরবানির পরের দিন। প্রিয় ভাই বন্ধুগণ, এই কুরবানি সংক্রান্ত বিভিন্ন মাসায়েল আমাদের জানতে হবে, এই সংক্রান্ত অনেক তথ্য আছে, মাসলা আছে, আমাদেরকে সেগুলো ভালোভাবে রপ্ত করতে হবে, যাতে সুন্নতের তরিকা আমরা কুরবানি দিতে পারি। তো ইনশাআল্লাহ আলোচনা শেষে কুরবানি সংক্রান্ত যদি আপনাদের কিছু মাসলা জানার থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু এখন আমরা আর এই বিষয়টিতে এসে যাচ্ছি না, কুরবানি সংক্রান্ত অনেক মাসলা আমাদের জানা দরকার, আমরা সেগুলো আলোচনার পরে আপনাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা সেটা নিয়ে আসতে পারি। তারপরে প্রিয় বন্ধুগণ, জিলহজ মাসের অন্যতম শ্রেষ্ঠ আমল কি করা? হজ করা। আজকে আমরা দেখতে পাই যে বিশ্ব মুসলিম দিকে দিকে হজের জন্য প্রস্তুতি নিয়ে অনেক মানুষ ইতিমধ্যে মক্কা মানে রওনা দিয়েছেন, অসংখ্য মানুষ ইতিমধ্যে এসে পৌঁছেছেন, অনেক মানুষ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল ইজ্জাত যারা যেন তার মেহমানদেরকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন, এবং তাদেরকে রাসূলের তরিকা অনুযায়ী সুন্নতি পদ্ধতি অনুসারে সুন্দরভাবে হজ সম্পাদন করে তাদের নিজ নিজ পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লা জান্নাহ। যেই হজটি আল্লাহর কাছে গৃহীত হয়ে যায়, যেই হজ আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হয়ে যায়, সেই হজের প্রতিদান কেবলমাত্র জান্নাত, কেবলমাত্র জান্নাত, অর্থাৎ জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান নেই। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জালিল্লাহ ওয়া লাম ইয়াফসুক ওয়া লাম ইয়ারফুত রাজা কায়ামিন ওয়ালাদাতু উম্মু। যে ব্যক্তি হজ করতে গেল এবং সেখানে কি কোনো অশ্লীল এবং অন্যায় কাজে জড়িয়ে পড়ল না, সে ব্যক্তি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। একটা নবজাতক শিশুর জীবনে কি গুনাহ থাকে, পাপ থাকে? একটি নব প্রস্ফুটিত ফুলের গায়ে যেমন কোনো আঁচড় থাকে না, নবজাতক শিশুর মধ্যে যেমন কোনো পাপ রাশি থাকে না, অনুরূপভাবে একজন হাজি যদি সঠিক পদ্ধতিতে হজ সম্পাদন করে
এবং কোনো পাপাচারে জড়িয়ে না পড়ে, কোনো অশ্লীলতায় জড়িয়ে না পড়ে, তাহলে সে খুব সে নিষ্পাপ হয়ে যায়, পাপ মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে তোমরা তাবিউ বিল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা একটার পর একটা ধারাবাহিক করতে থাকো, তাহলে তোমাদের কি হবে, এটা দ্বারা তোমাদের গুনাহমোচন হবে, সেই সাথে তোমাদের দারিদ্রতা দূর হবে। আমরা অনেকেই টাকা পয়সার চিন্তা হজ করি না, এত টাকা পাবো কোথায়, এত টাকা কিভাবে এদিকে খরচ করে দিলে অমুক হবে, আমি জমি কিনতে পারবো কেমন করে, বিল্ডিংটা হতে বাকি আছে নাকি, বলেন প্রবাসী যারা আছে মাশাআল্লাহ তারা জায়গা জমি, হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স, দোকানপাট, ঘর বাড়ি সব কিছু করে নেওয়ার পরে চিন্তা করে যে হজ করতে যাবো। সেদিন এক ভাই এসেছেন, কাঁদতেছেন, 20 বছর থেকে আসছেন হজ করেন নাই, কেন হজ করেন নাই, আল্লাহ আল্লাহ ভাই ভালো যায় না, অর্থাৎ খোঁজ নিয়ে দেখবেন যে ঘর বাড়ি হয়তো বা বিল্ডিং টিল্ডিং করে জায়গা জমি কিনে মাশাআল্লাহ সব কিছু ঠিক করে নিয়েছেন, এখন উনি চিন্তা করছে হজ করতে যাবে, এখন আর হজের কোনো অপশন নাই, হজ করতে পারতেছেন না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হজ ফরজ হয়ে গেলে তাড়াতাড়ি হজ করে নাও, কারণ তুমি জানো না কোন বিপদে তুমি পড়ে যাবে, অথবা তুমি অসুস্থ হয়ে যাবে, অথবা তোমার সম্পদ শেষ হয়ে যাবে। এই জন্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআজ্জালু বিল হজ্জ, তোমরা হজকে তাড়াতাড়ি করো, বিলম্ব করো না। সুতরাং আমরা বলবো যারা সৌদি আরবে অবস্থান করেন তাদের প্রতি আরো বেশি গুরুত্বপূর্ণ বার্তা হলো কাল বিলম্ব না করে সবার আগে চেষ্টা করেন হজ সম্পাদন করার, কারণ যত দিন যাচ্ছে আপনারা সবাই জানেন হজের নিয়ম কানুন কড়াকড়ি হয়ে যাচ্ছে, কত বাধা ততই যেন বাড়তেছে। হয়তো বা এমনও হতে পারে আপনি মক্কার আশপাশে ঘুরে যাবেন, সৌদি আরবের এই তাওহীদের দেশ থেকে ফিরে যাবেন, হজ আপনার নসিবে হবে না। এই জন্যে প্রিয় বন্ধুগণ, আমাদের এক্ষেত্রে অলসতা অবহেলা করা মোটেও উচিত নয়, আমরা এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব, কারণ ইসলামের পঞ্চম খুঁটির মধ্যে, ইসলামের 5টি খুঁটির মধ্যে পঞ্চম খুঁটি হচ্ছে হজ। আল্লাহ যেন আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আমরা যে বিষয়টি বলবো প্রিয় সাথী বন্ধুগণ, যে এই জিলহজ মাসের সেই দশকে আমাদের জন্য বর্জনীয় কি রয়েছে। প্রথম হচ্ছে আমাদেরকে ওয়াদা করতে পারার কাছে আমরা জেনে বুঝে আর কখনোই কোনো পাপ করব না, গুনাহ থেকে সম্পূর্ণ নিজেদেরকে দূরে থাকার জন্য আল্লাহর কাছে ওয়াদা করব, আল্লাহর কাছে দৃঢ় অঙ্গীকার করব, জেনে বুঝে আর কোনো আমরা পাপ করব না, যদি কোনো পাপে লিপ্ত থেকে থাকি সেই পাপটাকে আমরা বর্জন করব, আল্লাহর কাছে লজ্জিত হয়ে খাঁটি মনে তওবা করে নেব, আর কখনো যেন আল্লাহ আমাদেরকে শয়তানের পথে না নেয়, শয়তান যেন তার পথে আমাদের টেনে নিতে না পারে, এই জন্য আমরা খাঁটি ভাবে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে যাবো। এটা হচ্ছে প্রথম বর্জনীয় কাজ, অর্থাৎ আমাদেরকে পাপ থেকে দূরে সরে আসতে হবে, পাপ পঙ্গু থেকে মুক্ত হতে হবে। দুই নম্বর যেটি কাজ, যেটি হাদিসে বর্ণিত হয়েছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে ইজা রাআইতুম হিলালাল হিজ্জা ওয়া আরা আহাদুকুম আন ইউদহিয়া ফালিউমসিক আন শা'রিহি ওয়া আযাফিরিহি, রাওয়াহু মুসলিম, সহীহ মুসলিমের হাদিস। উম্মে সালামা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র পবিত্র স্ত্রী মুমিনদের মা জননী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তখন যদি তোমরা জিহাদ মাসের চাঁদ দেখো, যদি তোমরা জিহাদ মাসের চাঁদ দেখো এবং তোমাদের যে ব্যক্তি কুরবানি করতে ইচ্ছা পোষণ করে সে যেন নখ চুল কাটা থেকে বিরত থাকে, প্রিয় সাথী বন্ধুগণ, এই হাদিস থেকে আমরা সুস্পষ্ট ভাষায় পেলাম যে যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করে সে যেন জিহাদ মাসে চাঁদ দেখার পরে নখ চুল কাটা থেকে বিরত থাকে। আরেক হাদিসে আছে আন বাশারিহি, তার মানে সে চামড়া কাটা থেকে বিরত থাকে, তার মানে শরীরের চামড়া কাটা, নখ চুল ইত্যাদি, হ্যাঁ, বগলের নিচে মোষ, নাভির নিচে ইত্যাদি পশম, এগুলো যেন আমরা জিহাদ মাসের চাঁদ দেখার আগেই সম্পূর্ণ করে ফেলি, চাঁদ দেখার পরে হাত্তা ইউদাহিয়া, অন্য বর্ণনা আছে কুরবানি করা পর্যন্ত, কুরবানি করার পরে নখ চুল কাটতে হবে, এর আগে না, কুরবানি যখন হয়ে গেল তারপরে সুখে নখ চুল আমরা কাটবো, এর আগে নয়। অর্থাৎ জিহাদ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে কুরবানি করা পর্যন্ত এই সময়সীমার মাঝে আমরা নখ চুল এবং চামড়া ইত্যাদি কাটা থেকে দূরে থাকবো। এটি কি ওয়াজিব নাকি, অর্থাৎ কাটাটা কি হারাম নাকি মাকরুহ, ওলামাদের মাঝে আমরা দ্বিমত রয়েছে, কেউ কেউ বলেছেন এটি হারাম পর্যায়ের গুনাহ,
ইমাম আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ এটাকে হারাম বলেছেন, কারণ যেহেতু হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাল ইউমসিক, আদেশ শব্দ সে যেন দ্রুত থাকে কাটা থাকে। আরেক হাদিসে বলেছে ফালা ইয়াখুযু মিন শাআরিহি ওয়া বাশারিহি, সে যেন তার চুল কাটা থেকে সে যেন চুল না কাটে এবং চামড়া না কাটে। তাহলে এখানে নিষেধবাচক শব্দ ব্যবহৃত হয়েছে, এক জায়গায় আদেশ বাচক শব্দ আর এক জায়গায় নিষেধবাচক শব্দ। আর আল্লাহর পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যখন কোনো আদেশ করেন যখন অথবা কোনো নিষেধ করেন তখন সেটা উম্মতের জন্য ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত এই ফরজ ও ওয়াজিবকে লাঘব করার ক্ষেত্রে অন্য কোনো দলিল না পাওয়া যাবে। কথা বোঝা গেছে? সারিফ যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত ওয়াজিব থাকবে এবং এটা নিষেধাজ্ঞা একটা হারাম পর্যায়ে থাকবে। এই জন্যে প্রিয় বন্ধুগণ অনেক আলেমের মত হচ্ছে এটি আমল করা ওয়াজিব, নখ চুল কাটা হারাম। যদিও কেউ কেউ বলেছেন না মাকরুহ, কিন্তু ইমাম আবু হানিফা বা হানাফি মাযহাবে এটাকে বলা হয়েছে কোনো মাকরুহ না, অর্থাৎ কাটা যাবে। জানি না তাদের দলিল কি, আল্লাহু আলাম, কিন্তু সহিহ মুসলিমে সুস্পষ্ট হাদিস দ্বারা এটা প্রমাণিত যে নখ চুল কাটা থেকে বিরত থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তিশালীভাবে এটা আদেশ করেছেন, অন্য জায়গায় কাটাকে নিষেধ করেছেন। সাথী বন্ধুগণ, তো যাই হোক, আমাদের এই জিনিসটার প্রতি আমল করা উচিত। এখন কথা হলো এটা কি সবার জন্য প্রযোজ্য? না, সবার জন্য প্রযোজ্য নয়, অর্থাৎ সবাইকে নখ চুল কাটতে বিরত থাকতে হবে এই সময় এমনটি নয়। হাদিসের ভাষাটা শুনলে স্পষ্ট হয়ে যায়, মান আরাদা আন ইউদাহিয়া, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করে, যে ব্যক্তি কুরবানি করতে চায় শুধু তার জন্য এই হুকুমটা প্রযোজ্য হবে। যে ব্যক্তি কুরবানি করবে, মনে করেন পরিবারের 10 জন সদস্যের মধ্যে যিনি অভিভাবক, পিতা অথবা স্বামী, যিনি বাড়ির গৃহকর্তা, তিনি কুরবানি করবেন পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে, ঠিক হবে ঠিক। এই ক্ষেত্রে এই হুকুমটা সেই গৃহকর্তার উপরে আসবে বা অভিভাবকের উপরে এই হুকুমটা প্রযোজ্য হবে, পরিবারের অন্য সদস্যের উপরে এই বিধানটা প্রযোজ্য হবে না। অর্থাৎ স্বামী এই নখ চুল কাটতে বিরত থাকবে, স্ত্রীর জন্য সেটা আবশ্যক নয়, অর্থাৎ সে কাটতে পারে। অন্যভাবে পিতা কাটতে পারে, তার সন্তানদের জন্য সেটা জরুরি নয়, কারণ সন্তানদের পক্ষ থেকে পিতা করতেছে কুরবানি এখানে। সুতরাং আমরা বলবো এটা সবার জন্য প্রযোজ্য নয়, যে ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা হবে বা যে ব্যক্তি কুরবানি করবে তার জন্য এই বিধান প্রযোজ্য। এখন আমরা যারা প্রবাসে রয়েছি, প্রিয় সাথী বন্ধুগণ, এখানেই মাশাআল্লাহ অনেক ভাই কুরবানি করে থাকেন, এখানেই প্রবাসের মাটিতে কুরবানি করেন, আলহামদুলিল্লাহ। আমরা যদি এখানে কুরবানি করি তাহলে এখানকার হুকুমটা প্রযোজ্য হবে, অর্থাৎ কুরবানি করা পর্যন্ত নখ চুল কাটা যাবে না। আর যারা দেশে কুরবানি দেবেন, অর্থাৎ এখান থেকে তার পক্ষ থেকে দেশে কুরবানি দেওয়া হবে, তার জন্য আরও বেশি একটু সময় অপেক্ষা করতে হবে, কারণ আমাদের দেশে এই আরব দেশ থেকে একদিন পরে সাধারণত কী হয়, ঈদ হয় এবং কুরবানি হয়। সুতরাং দেশের কুরবানি হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে, দেশের কুরবানি হওয়া পর্যন্ত কী করতে হবে, অপেক্ষা করতে হবে। দেশে যখন তার পশুটা জবাই করা হবে তারপরে সে নখ এবং চুল ইত্যাদি কাটবে, এর আগে নয়। এখানে একটি প্রশ্ন হলো যে কেউ যদি না জানার কারণে বা ভুলবশত এই সময়ের মাঝে নখ চুল কেটে ফেলে তাহলে তার কি কোনো কাফফারা আছে? এর উত্তর হলো তার কাফফারা একটাই, তওবা ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর কোনো কাফফারা নেই। আর কি নেই? কোনো কাফফারা নেই, শুধু আল্লাহর কাছে ইস্তিগফার করবে, ক্ষমা চেয়ে নেবে, তাহলে যথেষ্ট আল্লাহ আদায় করবে, আগামীতে জেনে বুঝে এটি করবে না। অনেকেই ভুল ধারণার মধ্যে থাকেন যে নখ চুল কাটা যাবে না, তাই বলে মাথা আচড়ানোর সময় যদি দু চারটা চুল পড়ে যায়, অনেকে টেনশনে পড়ে যায় যে তাহলে কি মানে গুনাহ হয়ে গেল কিনা। টেনশনে কিছু নাই, আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম। যদি আমাদের অজান্তে বা আমাদের চুল ফালানোর ইচ্ছা ছাড়াই চুল পড়ে যায়, চুল তো আসতে হবে, দাড়ি আসতে হবে, সেখানে যদি দাড়ি পড়ে যায়, চুল পড়ে যায়, এতে ইনশাআল্লাহ কোনো গুনাহ হবে না। অথবা বিশেষ প্রয়োজনে অথবা নখ কাটতে হয়েছে, চুল কাটতে হয়েছে, কিন্তু প্রয়োজন রাস্তায় চলতে গিয়ে কোনো কিছু আঘাত লেগে হয়তো একটা নখ উঠে গেছে, এখন তার চলতে খুব কষ্ট হচ্ছে,
এই ক্ষেত্রে তার কাটার প্রয়োজন হলে কাটতে পারে। অথবা মাথায় আঘাত লেগেছে, তাকে ব্যান্ডেজ করতে হবে, এই সময় তার ব্যান্ডেজের স্থানে যে চুল ছেলে মানে চেষে ফেলতে হয় কোনো অসুবিধা নেই। তবে বুঝে গেছি চামড়া একটা ঝুলে আছে, তার চলাফেরা করতে মারাত্মক অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে কাটা যায় রয়েছে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু নর্মালি সাধারণভাবে নখ চুল চামড়া ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে। এই জিলহজ মাসের প্রথম দশকে কিছু ভুল ধারণা আছে। অনেক মানুষ মনে করেন যে এই দশ দিনে গোশত খাওয়া যাবে না, শুধু নিরামিষ খেয়ে থাকতে হবে, মানে এই দশ দিন নিরামিষ ভোজী হয়ে যেতে হবে, আমিষ ভোজী হওয়া যাবে না। এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। জিলহজ মাসের প্রথম দশ দিনে সব প্রকার হালাল খাদ্য আপনি খেতে পারেন, এতে কোনো বাধ্যবাধকতা নেই। আপনার মনে চাইলে গোশত খেতে পারেন, মাছ খেতে পারেন, ডিম খেতে পারেন, দুধ খেতে পারেন, সবজি খেতে পারেন, ডাল খেতে পারেন, আল্লাহ পাক আপনার জন্য তফি দান সেটা খেতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটা ভুল ধারণা আছে, জিলহজ মাসের প্রথম দশ দিনে নাকি বিছানায় শোয়া যাবে না, মাটিতে শুয়ে থাকতে হবে, এটাও একটি ভুল ধারণা। এটাও ভুল ধারণা, এটার সাথে এটার কোনো ভিত্তি নেই। আরেকটা ভুল ধারণা আছে যে এই দশ দিনে নতুন খাবার করা যাবে না, এটাও সম্পূর্ণ ভুল ধারণা। তারপরে বলা হয় এই জিলহজ মাসের প্রথম দশ দিনে মেয়েরা মেহেদি করতে পারবে না, না এ ধরনের কোনো ভিত্তি নেই। মেহেদি করতে পারবে, নতুন কাপড় পরিধান করতে পারবে, আতর সুঘ্রাণ ব্যবহার করতে পারবে, হ্যাঁ ভালো পোশাক করতে পারবে, সেন্ট ব্যবহার করতে কোনো বাধা নিষেধ নেই। শুধুমাত্র হাদিসে যেটা বলা হয়েছে নখ চুল কাটা থেকে বিরত থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা কথা লম্বা না করে আজকের যে আলোচনা আমরা শুনলাম সেই আলোকে আমরা সারা সেই কথা বলবো যে জিলহজ মাস আমাদের জীবনে অনেকগুলো অতিবাহিত হয়ে গেছে, ঠিক না বেটি? কিন্তু হয়তো অনেক সময় আমরা বেখেয়ালে সেগুলোকে পার করে দিয়েছি। কিন্তু সামনে যে জিলহজ মাস সামনে রয়েছে আমাদের, আমরা এই মাসটাকে বা এই জিলহজের প্রথম দশ দিনকে আমরা এবার ব্যতিক্রমীভাবে পালন করব, অর্থাৎ রোজা রাখার মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, তাকবীর প্রকার পাঠ করার মাধ্যমে আমরা পালন করার চেষ্টা করব। সেই সাথে সকল প্রকার পাপরাশি থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব, নখ চুল কাটা ইত্যাদি থেকে হেফাজত নিজে দূরে থাকবো যদি আমরা কোরবানি করার ইচ্ছা পোষণ করি। এভাবে করে যদি আমরা এই দশ দিনকে আমরা কাজে লাগাই, দান সৎকার প্রতি আমরা যত্নশীল হই এবং অন্যান্য নফল তাহা যদি নামাজের প্রতি যত্নশীল হই এবং কোরআন তেলাওয়াত প্রতি যত্নশীল হই, তাহলে হয়তোবা এই দশ দিন আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট হতে পারে। আমাদের সামনে যে নতুন বছর আসতেছে সেই নতুন বছর হতে পারে আমাদের নতুন একটি বছর, আমাদের জীবনের পরিবর্তনের একটি বছর। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন দয়া করে আমাদেরকে তার দেখানো রাস্তা অনুযায়ী এই বিশেষ করে এই জিলহজ মাসে এই দশ দিনকে কাজে লাগানোর তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা যেন তার পছন্দনীয় আমলগুলো করে আমাদের জীবনকে তার নৈকট্য এবং আমরা তার সান্নিধ্যে আরো কাছে নিয়ে যেতে পারি। আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে ইয়াওমে আরাফার ব্যাপারে বলবো, এটা হয়তো ছুটে গেছে কথাটা, যে ইয়াওমে আরাফা আরাফার দিন রোজা থাকার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, এই জিলহজ মাসের মধ্যে একটা আছে না ইয়াওমে আরাফা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাওমু ইয়াওমে আরাফা ইউকাফিরু সানাত আল্লাতি ক্বাবলাহু ওয়া আল্লাতি বা'দাহু, যে ইয়াওমে আরাফা আরাফার দিনের একটি রোজা থাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়া জালাল পেছনের এক বছরের গুনাহ মোচন করবে এবং সামনের এক বছরের গুনাহ মোচন করবে। তাহলে একটি রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের জীবনের দুই দুটি বছরের গুনাহ মোচন করে দেন, এর থেকে বড় সুযোগ বড় অফার আমাদের জন্য আর কি হতে পারে? কি হতে পারে? ঠিক না ভাই? এই জন্য বিশেষ করে আমরা আরাফা দিনের প্রতি রোজা থাকার পর যত্নশীল হব, প্রথম থেকে রোজা থাকবো, বিশেষ করে আরাফা দিনের প্রতি যত্নশীল হব, এটা আমরা নিজের রোজা থাকবো এবং আমাদের আত্মীয় স্বজন পরিবার স্ত্রী সন্তান এদেরকে আমরা রোজা রাখার প্রতি যত্নশীল হওয়ার প্রতি উৎসাহিত করবো এখন থেকে। আরাফা দিন কোনটি? যেদিন হাজিগণ মক্কায় আরাফার ময়দানে উপস্থিত থাকবেন সেই দিন। হ্যাঁ, হাজা হাজিগণ যেদিন মক্কাতে আরাফার ময়দানে 9 তারিখে আরাফার ময়দানে উপস্থিত থাকবেন সেদিন আমরা কি করবো? এই দিনটিকে রোজা রেখে কাটাবো। তবে যারা হজে থাকবেন তারা কি রোজা থাকবেন? যারা হজে আরাফার ময়দানে থাকবে তারা দোয়া তাসবিহ মাধ্যমে সময়টা কাটাবেন, তারা রোজা থাকবে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রোজা ছাড়াই তিনি আরাফার ময়দানে ছিলেন, দোয়া করেছেন। আর যারা হজে যাবে না তারাও ওই দিনটি রোজা রাখার মাধ্যমে অতিবাহিত করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। হাজা সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে
সে প্রশ্ন তারা করতে পারেন। তো আমরা বলেছিলাম যে কুরবানি সংক্রান্ত কিছু মাসাইল নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো করতে পারেন। তো এক মিনিট, একটা প্রশ্ন এসেছে, একটু শেষ করে দিই। প্রশ্নটা হচ্ছে যে ভাগে কুরবানি করার ব্যাপারে কথা বলেন। ধন্যবাদ। সবাই কি শুনতেছেন কথা? জি, কুরবানি ভাগে করা জায়েজ রয়েছে, সেটা গরু হোক অথবা উট হোক। উট এবং গরুতে সাতটি ভাগে ভাগ করা, ভাগে কুরবানি দেওয়া জায়েজ রয়েছে। সাতজন ব্যক্তি একটি উঁটে অথবা একটি গরুতে অংশগ্রহণ করতে পারে। অথবা ছাগলে দুম্বায় ভেড়াতে একজনের পক্ষ থেকে হবে, এখানে আপনার সাতটা বা এখানে কোনো অংশগ্রহণ চলবে না। ছাগল ভেড়া দুম্বাতে অংশগ্রহণ চলবে না, শুধুমাত্র গরুতে এবং উঁটে ভাগে কুরবানি দেওয়া জায়েজ রয়েছে। এখানে আমরা বলবো যে একটা মাসলা বলে যে এটা কি এই সাতটা ভাগে সাতজন ব্যক্তির পক্ষ থেকে নাকি সাতটা পরিবারের পক্ষ থেকে। এর উত্তর আমরা বলবো সাতজন ব্যক্তির পক্ষ থেকে যেভাবে ইনশাআল্লাহ সওয়াবের অধিকারী হবে, এই ব্যক্তিগণ যেহেতু তাদের পরিবারের সদস্যদের পক্ষ থেকে সে দিচ্ছে একটা ভাগ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম তিনি পরিবারের সবাইকে কি করবেন, এই সওয়াবে অংশগ্রহণ করাবেন, সবাইকে তিনি সওয়াব দান করবেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। সুতরাং গরু ছাগলে আপনার গরুতে এবং উটে ভাগে দেওয়া জায়েজ রয়েছে, এটা আমরা দিতে পারি। আর ছাগলে দুম্বা ভেড়ায় এগুলোতে অংশগ্রহণ করা জায়েজ নেই। তবে এখানে একটা প্রশ্ন যে ভাগে কুরবানি দেওয়া বেশি উত্তম, ভাগে একটা ভাগা দেওয়া কি বেশি উত্তম নাকি একটা ছাগল বা দুম্বা ভেড়া আলাদাভাবে দেওয়া উত্তম? এই ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে ভাগের থেকে আলাদা ছাগল বা ভেড়া দেওয়াটা অধিক উত্তম, অধিক উত্তম। বুঝা গেছে কিনা? জি, মহিষ কুরবানি দেওয়া যাবে কিনা আমরা বলবো যে কুরবানি করার জন্য বেশ কিছু শর্ত আছে। কুরবানি করার অন্যতম শর্ত হচ্ছে যে বাহিমাতুন আনআম হতে হবে, অর্থাৎ গরু ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি ইত্যাদি হতে হবে, বা উট, গরু ছাগল ভেড়া দুম উট এগুলো হতে হবে। তো মহিষ দিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা, অনেক আলোকের বক্তব্য হচ্ছে যে মহিষটা মূলত গরু প্রজাতির অন্তর্ভুক্ত, সুতরাং মহিষ দিয়েও কুরবানি দেওয়া জায়েজ রয়েছে। জি ওস্তাদ, কি প্রশ্ন করতেছেন? ধন্যবাদ ভাই, দুটা প্রশ্ন করেছেন। উনি বলেছেন যে ওনারা চার ভাই, চার ভাই একসাথেই বসবাস করেন, একসাথে থাকেন, এবং চারজনেরই আলাদা আলাদা কুরবানি দেওয়ার ক্ষমতা আছে। তো এক্ষেত্রে সবচেয়ে উত্তম হবে কোনটা, মানে প্রত্যেকে আলাদা আলাদা কুরবানি দেওয়া নাকি একটা কুরবানি দিলে সবার জন্য যথেষ্ট হবে? তো এক্ষেত্রে আমরা বলবো যদি একই সাথে বসবাস করে, একটি পরিবারের হয়ে বসবাস করে, তাহলে এক্ষেত্রে তাদের জন্য একটি কুরবানি যথেষ্ট। কিন্তু তাদের যেহেতু ক্ষমতা আছে এবং আলাদা আলাদা দিতে পারে, তাহলে এক্ষেত্রে আলাদা আলাদা দেওয়াটা অধিক উত্তম, কোনো সন্দেহ নেই। আলাদা দিলে প্রত্যেকেই বেশি সওয়াব পাবে, কিন্তু যদি একটাও দেওয়া হয় সেটা জায়েজ আছে। পক্ষান্তরে যদি ভাইগুলো আলাদা থাকে, যেমন চার ভাই চারজন আলাদা আলাদা ঘর সংসার, আলাদা আলাদা আয় ইনকাম, তাহলে সেক্ষেত্রে একটা কোরবানি সবার জন্য যথেষ্ট হবে না, প্রত্যেকে আলাদা আলাদা কোরবানি দিতে হবে। ঠিক আছে কিনা আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি বলেছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা। মৃত ব্যক্তি যদি কুরবানি করার ওসিয়ত করে যায়, মনে করেন বাবা মৃত্যুবরণ করার আগে বলে গেছেন যে বাবারা তোমরা যারা আছো, আমি মারা গেলে আমার পক্ষ থেকে তোমরা একটা কুরবানি দিবে, তাহলে ওসিয়ত বাস্তবায়ন করার উদ্দেশ্যে তখন তার পক্ষ থেকে কুরবানি দেওয়াটা জরুরি, কুরবানি দিতে হবে, কারণ ওসিয়ত বাস্তবায়ন। কিন্তু যদি ওসিয়ত করে না যায়, তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে আলাদাভাবে কুরবানি দেওয়াটা ঠিক না। আলাদাভাবে কুরবানি দেওয়া কিনা ঠিক নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেঁচে থাকা অবস্থায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকা অবস্থায় তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেছিলেন, ঠিক না বেটি? তার চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব মারা গেছিলেন, কিন্তু তারা তো পরিবারের সদস্য, তার স্ত্রীর পক্ষ থেকে তিনি কোনো আলাদাভাবে কুরবানি দেন নাই, তার চাচার পক্ষ থেকে তিনি আলাদা কুরবানি দেন নাই। কিন্তু কথা হচ্ছে যে কেউ যদি
এইভাবে নিয়ত করে নেয় তাহলে আল্লাহ পাক সবাইকে সওয়াব দান করবেন। যে ব্যক্তি কুরবানি দিবে কুরবানি দেওয়ার সময় এই নিয়ত করবে যে এই কুরবানিটা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের জীবিত এবং মৃত্যু সকলের পক্ষ থেকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সওয়াব দান করবেন। কথাটা কি বুঝতে পারছেন? মানে এই কুরবানিটা আমি দিচ্ছি, এই কুরবানিটা আমার নিজের পক্ষ থেকে এবং আমার পরিবারের জীবিত এবং মৃত্যু সকলের পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করো। তাহলে এভাবে করে যদি নিয়ত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন জীবিত ব্যক্তিদেরকে সওয়াব দান করবেন এবং যারা মারা গেছে তার পরিবারের সদস্য, বাবা দাদা হ্যাঁ মা দাদি ইত্যাদি যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ পাক সওয়াব দান করবেন। ধন্যবাদ ভাই। প্রশ্ন করেছেন যে অনেক মানুষ হজ করার সঠিক পদ্ধতি অবলম্বন না করে, অর্থাৎ সরকারি অনুমোদন পত্র না নিয়ে পুলিশকে ঘুষ দেওয়ার মাধ্যমে অথবা ড্রাইভারদের সাথে কন্ট্যাক্ট করে ভিন্ন পথে গিয়ে লুকিয়ে চোরাই পথে গিয়ে হজ করে, এটা হজ হবে কি না বা এটা সঠিক কি না? আমরা বলবো এভাবে করা অবশ্যই সঠিক নয়, এটা আইনের লঙ্ঘন, সুশৃঙ্খলতার লঙ্ঘন। সৌদি সরকার এদেশের অধিবাসীদের জন্য, এদেশে যারা বসবাস করেন তাদের জন্য আইন করেছে, তারা যেন একটা কাগজ অর্থাৎ অনুমোদন পত্র তাসরিফ নিয়ে তারপরে হজে যায়। কেন করেছে? আগে তো এটা নিয়ম ছিল না। আজ থেকে যারা 10 বছর আগে হজ করেছেন, হ্যাঁ 15 বছর আগে হজ করে, তাদের কি এই নিয়ম ছিল? আমি তো আলহামদুলিল্লাহ একাধিকবার যখন হজ করেছি কোনো কিছুই লাগে না। যারা পুরাতন ভাই তারা অবশ্যই জানেন, তারা মানুষ তারা মনে চাইছে গাড়ি নিয়ে চলে গেছে হজ করে আসছে, তখন কোনো বাধা নিষেধ ছিল না। কিন্তু পরবর্তীতে কেন এটা বাধা নিষেধ করা হলো বা এই আইনটা করা হলো? কারণ মানুষের যে পরিমাণ চাপ, জায়গা তো সংকীর্ণ কিন্তু এই অল্প জায়গাতে এত মানুষ, ব্যাপক মানুষের সমাগম, এটা কন্ট্রোল করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত এই ধরনের আইন না করা হয়। এই জন্যে বিশেষ করে বহির্গত যারা যারা হাজি দূর থেকে যারা আসতেছেন, বিদেশ থেকে আসছে, তাদের সুবিধার্থে এবং হজের নিয়মকানুন সুশৃঙ্খল করার উদ্দেশ্যে নিয়মটা করা হয়েছে। সুতরাং আমাদের উচিত এই নিয়মকে রক্ষা করা এবং চোরাই পথ অবলম্বন না করা। কিন্তু এর একটা কথা আছে, কোন লোক যদি যে কোনোভাবে হজ করে ফেলে, মক্কায় চলে গেছে যে কোনোভাবে, কথা বলে গেছে, সে যেভাবেই হোক সে যদি মক্কায় পৌঁছে গিয়ে হজের কার্যাবলী সঠিকভাবে আদায় করে ফেলে তাহলে হজ শুদ্ধ হয়ে যাবে, তা হজ বাতিল হবে এ কথা বলার কোনো সুযোগ নেই। তবে আইন লঙ্ঘন করার কারণে সে আল্লাহর কাছে গুনাহগার হিসেবে বিবেচিত হবে। কথা বুঝতে পেরেছি কিনা? একটা মানুষ মক্কায় গেছে যে কোনোভাবে চলে গেছে, কাজের জন্য গেছে অথবা চোরাই পথে গেছে অথবা সঠিক পদ্ধতিতে গেছে, কিন্তু হজের নিয়মকানুন সে যথার্থভাবেই পালন করেছে, কথা বুঝে গেছে, তাহলে ইনশাআল্লাহ তার হজ শুদ্ধ হয়ে যাবে, হজকে বাতিল করার কোনো সুযোগ নেই। তবে এই লাইন আইন লঙ্ঘন করার কারণে সে গুনাহগার হবে, এই জন্য তাকে আল্লাহর কাছে তওবা করা উচিত। ভাই প্রশ্ন করেছেন আকিকা সম্পর্কে, যে কেউ যদি আকিকা কিভাবে করবে, তো সময় কতটুকু আমি জানি না, দেখি আমরা শেষ করে ফেলতেছি। আকিকা সঠিক নিয়ম হচ্ছে যে সপ্তম দিনে বাচ্চার আকিকা দিতে হবে, সুন্দর একটি নাম রাখতে হবে এবং তার মাথার চুল মুন্ডন করতে হবে। সপ্তম দিনে বাচ্চার আকিকা দিতে হবে, মাথার চুল মুন্ডন করতে হবে এবং সুন্দর একটি নাম দিতে হবে। সপ্তম দিনে যদি সম্ভব না হয় তাহলে 14 দিনে আকিকা দিতে হবে, 14 দিনের দিনে যদি সম্ভব না হয় তাহলে 21 দিনের দিন দিতে হবে, 21 দিনের দিনে যদি সম্ভব না হয় তাহলে জীবনের যে কোনো সময় ইচ্ছে করলে আকিকা দেওয়া জায়েজ রয়েছে। জীবনের যে কোনো সময় মৃত্যুর আগে যখন তার সুবিধা হয় আকিকা দিতে পারে। যেমন হাদিসে বর্ণিত হয়েছে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে দিয়েছেন। ইমাম আল বাইনি রাহমাহুল্লাহ এটিকে হাসান বলেছেন এই হাদিসটিকে। সুতরাং কেউ যদি পরবর্তীতে বয়স হওয়ার পরে আকিকা দেয় সেটা কি আকিকা দিতে পারে? মানে বাবা মা হয়তো আকিকা দেন নাই, যে কোনো কারণে হোক, আর্থিক সচ্ছলতা ছিল না অথবা বিষয়টা গুরুত্ব বুঝে নাই, এখন আমি আপনি বুঝতে পেরেছি যে আমার আকিকা হয় নাই, এখন আমরা ইচ্ছা করে নিজের আকিকা নিজে দিতে পারি। হ্যাঁ, ছেলে হলে 2টি ছাগল, মেয়ে হলে
একটি ছাগল, ছেলে হলে একটি ছাগল, মেয়ে হলে একটি ছাগল। তবে ছেলের যদি ছেলে হওয়ার ক্ষেত্রে দুটি ছাগল দিতে হবে, আর মেয়ে হলে একটি ছাগল দিতে হবে। তবে যদি কারো সামর্থ্য কম থাকে, ছেলে হওয়ার ক্ষেত্রে যদি সামর্থ্য কম থাকে, একটা দিলেও যথেষ্ট হবে। তবে উত্তম হচ্ছে দুটি দেওয়া, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের পক্ষ থেকে দুটি দুটি করে ছাগল আকিকা দিয়েছিলেন। কথা বুঝা গেছে কিনা? গরুতে আকিকা ঠিক হবে কিনা? গরুতে আকিকা দেওয়া ঠিক নয়, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে উট ছিল, গরু ছিল, কিন্তু কোনো একজন সাহাবী থেকে এটা প্রমাণ পাওয়া যায় না, অথবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো প্রমাণ নাই যে তারা গরুদের আকিকা দিয়েছেন অথবা উটদের আকিকা দিয়েছেন। সবগুলোই যত হাদিস পাওয়া যায় সবগুলো ওই ছাগল দুম্বা ভেড়া ইত্যাদি ইত্যাদিতে আকিকা দেওয়া। এই জন্য আমাদের কর্তব্য হবে এই আপনার ছাগল দুম্বা দিয়ে আকিকা দেওয়া, গরুদের আকিকা না দেওয়া। অনেকে প্রশ্ন করেন যে কুরবানির সময় আকিকা দিতে পারি কিনা। অনেকে সাত ভাগের এক ভাগ নির্দিষ্ট করে আকিকার জন্য, এক ভাগ কুরবানির জন্য, এরকম করে কিনা, এটাও ঠিক নয়। কারণ হচ্ছে যে আমরা বলছিলাম যে গরু দ্বারা আকিকা দেওয়াটাই ঠিক নয়। সুতরাং আপনি গরুতে একটা ভাগা আকিকা দিলেন, এটা কেমন কথা? এটা ঠিক হবে না। বরং কুরবানির দিনে কেউ যদি আকিকা দিতে চায়, মনে করে একজন মানুষ সারা বছর কুরবানির সময় পায় নাই, কুরবানির সময় সে আকিকা দিতে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে গরুতে ভাগ না বসিয়ে সে আলাদাভাবে স্বতন্ত্রভাবে এক দুটি ছাগল বা একটি ছাগল সে জবাই করতে পারে আকিকার নিয়তে, সেটা করা জায়েজ রয়েছে। কিন্তু গরুতে সাত ভাগের এক ভাগ আকিকা এক ভাগ কুরবানি এ ধরনের এই সিস্টেমে আসাটা উচিত নয়, সুন্নতের পরিপন্থী কাজ। আল্লাহু আকবার। যে আমরা সময় শেষ হওয়ার কারণে আমরা আগাতে পারছি না। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।